আমি নরিমল মণ্ডল, সহকারী অধ্যাপক রসায়ন, জহুরুল কলেজ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই তোমরা? আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা করব। তো পরিবেশ রসায়নের আগে আমি কয়েকটি ক্লাস আলোচনা করেছি, তার মধ্যে আমি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র আলোচনা করেছি। আজকের আমি তোমাদের যে ক্লাসটি আলোচনা করব সেটি হচ্ছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র। তাহলে আজকের আমি বয়েল, চার্লস এর সূত্র বা বলতে পারি PV = nRT, এই যে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা আমি আলোচনা করব। এক, প্রথমে আমরা কি করব, বয়েলের সূত্র। তাহলে এই সূত্রটা লিখবো যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন উহার উপর উপযুক্ত চাপের ব্যস্ত যখন টি স্থির। তাহলে আমরা আজকে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র করব, সেখানে আলোচনা করছি। প্রথম বয়েলের সূত্রটা লিখলাম কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দ্বিতীয় সূত্র হচ্ছে চার্লসের সূত্র কি, দেখো স্থির তাপমাত্রায় স্থির চাপে নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রা সমানুপাতিক যখন পি স্থির। কথাটা কি বললাম, স্থির চাপে নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রা সমানুপাতিক। এবার আসি আমরা অ্যাভোগাড্রো সূত্র। কার সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি দাঁড়াচ্ছে দেখো, অ্যাভোগাড্রো সূত্র স্থির তাপমাত্রা চাপে, অ্যাভোগাড্রো সূত্র স্থির তাপমাত্রা চাপে নির্দিষ্ট ভাবে গ্যাসের আয়তন উহা মোল সংখ্যার সমানুপাতিক যখন টিওপি স্থির। আবার স্থির তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভাবে কোন গ্যাসের আয়তন উহার মোল সংখ্যার সমানুপাতিক। এবার আমরা তিনটে সূত্রের সমন্বয় করব। কটা সূত্র করব? তিনটা সূত্রের সমন্বয় করব। একটু মন দিয়ে খেয়াল করো, তাহলে কিভাবে সমন্বয় করব? বীজগণিতে পরিবর্তন রাশি সূত্র মতে। তাহলে আমরা এখন লিখি এখানে সূত্রগুলো কি, ভি প্রপোর্শনাল, তাহলে তিনটের মধ্যে ভি আছে, তাহলে ভিটা কমা নিলাম, প্রপোর্শনাল নিলাম, 1/p গুণ টি গুণ এন। এই যে ভি তিনটা ভি নিলাম প্রপোর্শনাল, তাহলে বাকি আছে 1/p গুণ টি গুণ এন যখন টি পি ইত্যাদি পরিবর্তনশীল। তাহলে এখানে এইগুলো আমাদের দেখো, এখানে টি পি টা পরিবর্তনশীল। তাহলে আমি কি করলাম, প্রথম বয়েলের সূত্র লিখলাম, তার গাণিতিক রূপ দেখালাম, চার্লসের সূত্র লিখলাম, তার গাণিতিক রূপ দেখালাম, অ্যাভোগাড্রোর সূত্র লিখলাম, তার গাণিতিক দেখালাম। এবার বললাম বীজগণিতে পরিবর্তনশীল সূত্র মতে এই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, বয়েল কমা চার্লস কমা এই অ্যাভোগাড্রো সূত্রের প্রতিপাদ, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয় করব। বয়েল চার্লস অ্যাভোগাড্রো কি করব, সমন্বয় করব। তাই আমি লিখলাম ভি প্রভার 1/p গুণ টি গুণ এন, কারণ এই ভি কমা নিলাম এই আলফা, তারপর হচ্ছে কি 1/p টি এবং এন, এই প্রপোর্শনাল, সরি প্রপোর্শনাল।
তাহলে এখন কি হচ্ছে এই প্রথম চিহ্নতে কি আসে সমান চিহ্ন কে 1/p গুণ t গুণ n কে একটি সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব কে কোথা থেকে আসলো তাহলে p v equal to k t n এটাকে আমি এক নম্বর সূত্র দিলাম প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা এটা নিজেই বুঝতে পারবে আমি এখানে যে জিনিসটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেটা হচ্ছে বল চার্লস অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র অথবা আদর্শ গ্যাস সমীকরণ সূত্র অথবা পিভি গর্ট এন আরটি প্রমাণ করতে চাচ্ছি তো এখানে আমাদের দেখা আছে পিভি গর্ট কে টি এন যদি এক মোল গ্যাসের জন্য এটা কার সূত্র অ্যাভোগাড্রোর প্রবল তত্ত্ব অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা লিখতে পারি অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা কি লিখতে পারি এক মোল গ্যাসের জন্য স্থির তাপমাত্রা ও চাপে আবার বলি এক মোল গ্যাসের জন্য স্থির তাপমাত্রা ও চাপে ভি এর মান কে এর সমান হয়ে যায় দেখো খেয়াল করো এখানে যদি আমরা এক মোল তাহলে এটা ওয়ান আবার দেখো স্থির তাপমাত্রা তাপমাত্রা স্থির এবং স্থির চাপে তখন ভি এর মানটা কি হয়ে যাচ্ছে কে এর সমান হয়ে যাচ্ছে তাই আমরা এখানে কি করব এই যে তাহলে আমরা এখানে কি করব দেখো তাহলে কি কথাটা কি বললাম এক মোল গ্যাসের জন্য স্থির তাপমাত্রা হবে ভি এর মান কে সমান হয়ে যায় তাহলে নতুন একটা গ্যাস ধ্রুবক আনলো যে গ্যাস ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সমান যে গ্যাস ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সমান তাকে আমরা বলবো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন সার্বজনীন গ্যাস ধ্রুবক তাকে আমরা কি বলবো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে তাকে আমরা আর দ্বারা সূচিত করব তাকে আমরা কি দ্বারা সূচিত করব তাহলে এইখানে এই কে এর পরিবর্তে তার মানে আমরা লিখতে পারি কে এর পরিবর্তে আর বসিয়ে কোথায় বসাবো এক নম্বর সমীকরণে একটু মনে খেয়াল করো তাহলে আমি কি বললাম অ্যাভোগাড্রোর প্রকল্প সূত্র অনুসারে এক মোল গ্যাসের জন্য স্থির তাপমাত্রা হবে আয়তন কে এর সমান হয়ে যায় তাই কে এর পরিবর্তে আমরা একটি নতুন গ্যাস ধ্রুবক ধরব বা যার নাম দিব মোলার গ্যাস ধ্রুবক বা যাকে আমরা নাম দিব মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে এখানে আমরা একটু দেখি সার্বজনীন গ্যাস ধ্রুবক যে গ্যাস ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সমান যে গ্যাস ধ্রুবকের মান সকল গ্যাসের জন্য সমান তাকে আমরা বলবো সার্বজনীন গ্যাস তাহলে এই আর এর মান এখানে বসাই তাহলে কি হবে পি ভি ইকুয়াল টু এন আর টি দেখো তোমরা এখানে বুঝতে পারছো কিনা আমি আরেকটু তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে আদর্শ গ্যাস এই সমীকরণটাকে বলবো আমরা আদর্শ গ্যাস সমীকরণ এই সমীকরণটাকে বলবো আমরা আদর্শ গ্যাস সমীকরণ একটু মন দিয়ে খেয়াল করো তাহলে আমরা প্রথমে কি করলাম বয়েলের সূত্র লিখলাম তার গ্যাস ধ্রুবক দেখাবো সালসের সূত্র লিখবো তার গ্যাস ধ্রুবক দেখাবো অ্যাভোগাড্রোর সূত্র লিখবো তার গ্যাস ধ্রুবক দেখাবো এবার আমরা কি করছি বীজগণিতের পরিবর্তন রাশির সূত্র মতে এই বয়েল সালস অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় করব তোমাদের এর আগে আমি তোমাদের বয়েলের সূত্র সালসের সূত্র অ্যাভোগাড্রোর সূত্র পড়িয়েছি তারপর বয়েল সালস সমন্বয় করেছি আজকে আমরা করছি বয়েল সালস সমন্বয় সূত্র কি সূত্র অনুসারে বীজগণিতের পরিবর্তন রাশির সূত্র মতে তাহলে ভি দেখো তাহলে এখানে ভি নিলাম প্রোগ্রাম ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই পি গুণ টি গুণ এন তাহলে ভি ইকুয়াল কে ওয়ান বাই পি গুণ টি গুণ এন তাহলে এখানে যদি আমরা কে 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 যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি হতে হবে অ্যাভোগাড্রোর প্রবর্ত প্রকল্প বা সূত্র অনুসারে এক মোল গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় ও স্থির চাপে ভি এর মান কে এর সমান হয়ে যায় তাই কে করে তোমরা একটি গ্যাস ধ্রুবক দেবো আর যা এক নম্বর সমীকরণে বসে তার নাম দেওয়া পিভি ইকুয়াল টু কে এন এই যে নম্বর সমীকরণ প্রিয় শিক্ষার্থী তোমরা তাহলে এগুলো একটু দেখে নিও আজকে আমি এই পর্যন্ত রাখছি